কালকে আমি আবার যাব, কালকে আবার আমার সঙ্গে করবে, আমাকে যারা ভালোবাসে, যদি কাল মনে হয় আজকে যারা মার খেয়েছে, কালকে আবার যদি মনে হয় যে যাওয়া দরকার মার খাওয়া, তারা আসবে, আবার মার খাবে, আবার ঘরে চলে যাবে, আবার জেল খাটবে, গাড়ি ভাঙচুর হবে, আমি আবার তারপর দিন যাব, আবার মারবে, আবার আমি হাল ছাড়ব না। আব্বাস সিদ্দিকী করেছে, ঠিক করেছে, আমি আপনাদের সঙ্গে সহমত, যারা বলবেন ঠিক করেছেন অবশ্যই ঠিক করেছে। দেখলেন বিশ্বনবী দিবসে যাচ্ছিলাম, বিশ্বনবী দিবসে যে কোনোদিন আমার রসুল ছাড়া অন্য কারো আসেন, বা এই বিশ্বনবী দিবসকে বিশেষ করে যারা ভালোবাসেন, হয়তো কথাটা শুনে অনেকের মনে কষ্ট হতে পারে, শান্তি বজায় রাখুন। আর এটা হয়তো আমাদের একটা শিক্ষা যে আমাদের উপর আগামী দিন এই যে ইসলামকে নির্মূল করার যেটা ভারতের ষড়যন্ত্র চলছে, আগামী দিন হয়তো আরো বড় কিছু ভয়ানক জিনিস হতে পারে, তাতে হয়তো আমাদেরকে কিছু শিক্ষা হয়তো এর পিছনে রয়েছে, তাই আগামী প্রস্তুত হওয়া বা আগামী দিনে ভাবা যে কিভাবে আমরা আমাদের ধর্মীয় স্বাধীনতাকে নিয়ে চলবো, এর জন্য আগে থেকে প্রস্তুত থাকা আর থাকা সেই ব্যাপারটা হয়তো কিছু ইশারা হচ্ছে, সেটাও আমাদেরকে প্রস্তুত থাকা দরকার, সজাগ হওয়া দরকার, কিভাবে আমরা ধর্মীয় স্বাধীনতা পাবো, কি করা দরকার, সেগুলো সবই আপনারা হয়তো ইশারা পাচ্ছেন। পাশাপাশি হয়তো এটাকে নিয়ে অনেক মানুষ কষ্ট পেয়ে বিভিন্ন জায়গায় দেখা যাবে হয়তো পদে নেবে যাবে না নেবে, আমি বলবো দেখুন পদে নেবে সাধারণ মানুষকে কষ্ট দেবেন না, শান্তি বজায় রাখুন গণতান্ত্রিক প্রক্রিয়াতে। আমরা অবশ্যই এটাকে প্রতিরোধ করব, এর প্রতিবাদ করব, যে আগামীতে এরকম বিশৃঙ্খলা না করতে পারে প্রশাসনের দ্বারা বা শাসক দলের দ্বারা, সেটাও চেষ্টা করব, কিন্তু এটা আমাদের সকলের দায়িত্ব আছে। পাশাপাশি আর একটা কথা, এইটাকে নিয়ে হয়তো কিছু মানুষ মনে করতে পারেন যে আব্বাস সিদ্দিকী করেছে, ঠিক করেছে, আমি আপনাদের সঙ্গে সহমত, যারা বলবেন ঠিক করেছেন অবশ্যই ঠিক করেছে। আব্বাস সিদ্দিকী অপমান করেছে, আব্বাস সিদ্দিকীকে ঢুকতে দেয়নি, আব্বাস সিদ্দিকীর ভালোবাসার মানুষদের ঘরে মারধর করেছে আর করেছে, একবারও কি ভেবে দেখলেন বিশ্বনবী দিবসে যাচ্ছিলাম, বিশ্বনবী দিবসে যে কোনোদিন আমার রসুল ছাড়া অন্য কারো আলোচনা করেছি, এগুলো তো অনেকে মিথ্যা ভাবে প্রচার করে। হ্যাঁ, হয়তো আমি আইএসএফ কে সাপোর্ট করেছিলাম, আইএসএফ এর ব্যানারে গিয়ে আইএসএফ এর প্রচার করেছি, সংযুক্ত মোর্চার প্রচার করেছি, ওটা আমার গণতান্ত্রিক অধিকার, আমার ভালো লেগেছে আমি করেছি, কিন্তু আমি একজন মুসলমান, আমার একজন ইসলাম ধর্মের অনুসারী, আমার একটা ধর্ম আছে, তা আমি যখন আমার ধর্মীয় মাহফিলে যাচ্ছি সেখানে মূলত কিন্তু আমার নবীর বিশ্বনবী দিবস মাহফিলকে বন্ধ করা হলো। এরপরও যদি কেউ মনে করেন যে আব্বাসের দিকে করেছে, ঠিক করেছে, আমি আপনার সঙ্গে সহমত, ঠিকই করেছে, কালকে আমি আবার যাব, কালকে আবার আমার সঙ্গে করবে, আমাকে যারা ভালোবাসে, যদি কাল মনে হয় আজকে যারা মার খেয়েছে, কালকে আবার যদি মনে হয় যে যাওয়া দরকার মার খাওয়া, তারা আসবে, আবার মার খাবে, আবার ঘরে চলে যাবে, আবার জেল খাটবে, গাড়ি ভাঙচুর হবে, আমি আবার তারপর দিন যাব, আবার মারবে, আবার আমি হাল ছাড়বো না, আমি 100 বার যাব, এটা আমার গণতান্ত্রিক অধিকার, আমার ধর্মীয় স্বাধীনতা, আমি আমার ইসলামের জন্য, রসুলের জন্য, হকের জন্য আমি লড়ছি, লড়বো, ইসলাম ধর্মের জন্য আমি যাব, আমার নবীর আলোচনা মহফিলে যাব, আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যাব। কাউকে কোনোদিন ডাকিনি, যারা প্রতিদিন আসছে বা প্রতিটা জায়গায় যারা ভালোবাসে আসে, তারা যদি আগামী দিন মার খেতে পারবে মনে হয়, অত্যাচারে হতে পারবে মনে হয়, তারা যদি আসতে চায় আসবে, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে আস্তে আস্তে ওই উত্তরপ্রদেশের মতো, ত্রিপুরার মতো বিভিন্ন রাজ্যে যেভাবে ইসলাম মসজিদ মাদ্রাসাকে শেষ করা হচ্ছে, অনেক জায়গায় উত্তরপ্রদেশ জুম্মার নামাজকে বন্ধ করে দেওয়া হচ্ছে, আমার বাংলাতে বিশ্বনবী দিবস বন্ধ করে দেওয়া হচ্ছে, এটা শুধু আব্বাস সিদ্দিকী করেছে তা নয়, আপনারা তো নিশ্চয়ই খবর পাচ্ছেন, আজ মালদাতে বিশ্বনবী দিবস বন্ধ করে দিয়েছে, আমার হাওড়াতে করে দিয়েছে, বিভিন্ন জায়গায় দক্ষিণ জেলার বিভিন্ন জায়গায় বিশ্বনবী দিবস বন্ধ করে দিয়েছে, আমাকে তো আজকে করেছে, আগে তো করছে। তো যাক, প্রত্যেকটা শান্তিপ্রিয় বিশেষ করে ইসলাম ধর্মের মানুষকে বলবো, এটার কিন্তু লক্ষণ সেই যে বিজেপির এজেন্ডা বা আরএসএস, ইসলাম ও ঈসাইকে মুছে দাও, সেটা কোন জায়গায় যাচ্ছে না তো দেখুন। আর পাশাপাশি আর একটা কথা, রাজ্য সরকারের কাছে আমি দাবি রেখেছি যে এই বিষয়ে আপনি কিছু না জেনে থাকেন, টিএমসির কোনো যদি ভাঙড়ের কোনো নেতৃত্ব দ্বারা এটা ঘটে থাকে, তবে যত বড় বড় পুলিশ অফিসার এসেছিল পরবর্তীতে আস্তে আস্তে দেখছি যেগুলো বিভিন্ন মিডিয়াতে, তা এতে মনে হয় জানি না কি ব্যাপার আছে, তারপরেও বলছি যে আপনারা অজান্ত হয়ে থাকে, আশা করব আপনি পুলিশ মন্ত্রী হয়ে কড়া স্টেপ নেবেন, কাদের ইশারায় কি হয়েছে না হয়েছে তাদেরকে যথাযথ শাস্তির ব্যবস্থা করবেন, তাহলে আমরা বাংলার মানুষ বিশেষ করে আমি আব্বাস সিদ্দিকী আর আমার ভালোবাসার মানুষরা একটুখানি নিঃশ্বাস ফেলবে যে যাক, আমার বাংলা উত্তরপ্রদেশ নয়, আমার বাংলা ত্রিপুরা নয়, আমার বাংলা অন্য জায়গার মতো নয়, আমার বাংলার হয়তো যিনি নেত্রী আছে তাকে ভোট আমি দিয়েছি কি দিইনি পরের কথা, কমসব তিনি দাঙ্গা পছন্দ করে না, কোনো ধর্মের উপর আঘাত দেওয়া পছন্দ করে না, তিনি গণতন্ত্রের বিশ্বাসী, একটু হয়তো মানুষ নিঃশ্বাস ফেলবে। আর যদি আপনার কাছে কোনো বিচারের আশা না পায়,
তাহলে আমি ভাবতে বাধ্য হব আর আমার ভালোবাসার মানুষকেও বলবো ভাবতে বাধ্য হন। এটা ইসলামকে মিটাবার একটা ষড়যন্ত্র টিএমসি পার্টি ও বিজেপির মতো চেষ্টা করছে। যদি এর পরেও কেউ আবার মনে করেন যে আব্বাস সিদ্দিকী করেছে ঠিক করেছে, আমি 100 বার বলছি আমায় করেছে ঠিক করেছে, আমি আপনাদের সঙ্গে সহমত ঠিকই করেছে, কালকে আবার করবে, পরশুদিন আবার করবে, আমার ছেলে যারা ভালোবাসবে আবার আসবে আবার মার খাবে, দেখবেন এক আব্বাস সিদ্দিকীকে ঠেকাতে যে সমস্ত মোল্লা মলিশার পিসারা পিজার আর ইসলাম না ক্ষতির মুখে চলে যায় সেটা একটু খেয়াল রাখবেন। আজকে দেখা যাক আগামী দিন থেকে কটা পিসার কটা পিরজাদা কটা মৌলানা কটা মুফতি কথা বলেন, কমসময় এতটুকু তো বলা দরকার। যদি ধর্মীয় মহাপীরের রাজনীতির কথা আলোচনা করে সেটা যদি ইসলাম বিরোধী হয় মুফতিরা ফতোয়া দেবে, দেশের গণতন্ত্রের বিরুদ্ধে হয় তার জন্য একটা নোটিশও আসবে যে আপনি এটা করতে পারবেন না। যদি এটা করেন নেক্সট আপনার জলসা কোনো জায়গায় করতে দিয়ে হবে না, এটা বলতে পারত, কিন্তু হঠাৎ করে নিরীহ মানুষগুলোকে রাস্তায় আটকে বিশ্বনবী দিবসে করতে দেবো না বলে মার এবং অকট্ট কথায় পুলিশের গালিগালাজ, এটা অত্যন্ত দুঃখ, এ লক্ষণ কিন্তু ভালো নয়। তারপরে আমি বলবো আমার ভালোবাসার মানুষদের হয়তো এর পিছনে কিছু একটা ইশারা আছে, মহান স্রষ্টার পক্ষ থেকে ইশারা কিছু দিচ্ছে যে তোমরা আগামীতে আরো ভয়ানক কিছু তোমাদের উপরে আসছে, তাই তোমরা সামান্য ইশারাতে তৈরি হও, গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমাদেরকে তৈরি হতে। আসসালামু আলাইকুম, আমরা দেখছেন এইচবি নিউজ, জলসা পীর সাহেব পীরজাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে।